राज्य करोना परिस्थितिर मध्ये शिक्षा व्यवस्थार बेहाल अवस्था परिणत हवाय चलती बचर समस्त छात्र छात्रीदेर उत्तीर्ण करे देवा एवं यूजीसी गाइडलाइन प्रत्याहर करार दाबीते बृहस्पतिवार एनएसयूआईर पक्ष थेके शिक्षामंत्रीर बासभवनेर सामने विक्षोभ देखानो हय। परे शिक्षामंत्रीर साथे साक्षात करे दाबी जानान एनएसयूआई संगठनेर नेता, কিন্তু ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ কমপ্লেক্সে নিয়ে যায়। সংগঠনের নেতা সম্রাট রায় বিক্ষোভস্থলে জানান, করোনা পরিস্থিতির জন্য চলতি বছর সমস্ত ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়া সহ ইউজিসি গাইডলাইন প্রত্যাহার করার জন্য শিক্ষা দপ্তরের কাছে দাবি জানানো হয়েছিল এনএসইউআই পক্ষ থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে চিঠিও প্রদান করা হয়েছিল, কিন্তু ছাত্রদের স্বার্থে দাবিগুলো মানছে না সরকার। প্রশাসনকে হুঁশিয়ারি করে দিতে চাই যে আমাদেরকে গ্রেপ্তার করে কিন্তু আন্দোলন করতে পারবো না। আমাদের লড়াই, এই লড়াই চলবে, এই লড়াই গণতান্ত্রিক ভাবে আন্দোলন আরো দিচ্ছি তীব্র আকারে দারণ করব। প্রশাসন এইভাবে আমাদেরকে গ্রেপ্তার করে কি করবে? আমাদের লড়াই চলবে, আমরা ইউডিসির গাইডলাইন নিয়ে আমরা নিরন্তরভাবে একটা গ্রেপ্তার এখানে শিখি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি প্রতিবেদন, দুরন্ত টিভি।